আমার প্রশ্ন হচ্ছে, এই যে এখনো তারা প্রকাশ করলেন না, এটা কি আপনার মনে হয় কোনো রাজনৈতিক চাল বা অন্য কোনো কূটনৈতিক চাল? নাই, পাচ্ছে না মুখ। মুখ না থাকলে চাল পাল বলে লাভ হবে? ওসব বলে লাভ হবে না, কিছুই নাই। ফাঁকাতে চলছিল এতদিন, অনেক পয়সা আছে, পয়সার খেল দেখা ছিল। আর এখানে মানুষের পয়সা নাই, তারা মমতা ব্যানার্জির সঙ্গে আছে। বারবারই আপনাকে খেলা হবে বলতে দেখা গেছে। খেলা হবে এটা আমার প্রশ্ন নয়, এটা প্রত্যেক জনগণের প্রশ্ন, কার সাথে কার খেলা হবে? দেখো, আমি 2017 সালে বলেছিলাম, তারিখটা ঠিক আমার মনে পড়ছে না, একটু চিন্তা করলেই মনে পড়ে যাবে, কেন আমার ভয়ঙ্কর ব্রেন তো, খচ্চর ব্রেন বলে লোকে নাকি, আমার নাকি মাথায় অনেক রকম বুদ্ধি আছে। সেই 2017 তে বলেছিলাম, সন্ধ্যে 6টা ঘড়িতে বলেছিলাম 9টা থেকে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। এখনো বলছি খেলা হবে, দরকার হলে তুমি তো আমার সঙ্গে খেলতে পারো, খেলবে? খেলাতে অসুবিধা কি আছে, একসঙ্গে তো খেলা যেতে পারে। সেটাই, কার সাথে কার খেলা? খেলা ভালো খেলা, খুব চমৎকার খেলা, আনন্দের খেলা, মজার খেলা, ভয়ঙ্কর খেলা। এই খেলায় জিতবে কে? উইনার মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ছাড়া ওরা জিতবে কে?